হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বোঝা গেছে আজকে আমি তোমাদের সবার সবার প্রিয় বার্সেলোনার বাংলাদেশের আপডেট নিউজ নিয়ে চলে আসলাম। বার্সেলোনার বাংলাদেশ, তোমরা অবিশ্বাস্য, বার্সেলোনার বাংলাদেশের আপডেট নিউজগুলো নিয়ে চলে আসলাম। কারণ অনেক অনেক দিন ধরে আমি বার্সেলোনার বাংলাদেশের আপডেট নিউজগুলো জানি না। তোমরা অপেক্ষায় আছো যে ভাইয়া বার্সেলোনার বাংলাদেশের আপডেট নিউজ কবে আসবে, এটাই আজকে নিয়ে তোমাদের জানিয়ে দেওয়ার জন্য চলে আসলাম। আর আমাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে, কারণ আমি কতদিন ধরে ভিডিও বানাতে পারছি না, মাঝে মধ্যে ভিডিও বানাচ্ছি তাই। আর তোমরা তো আমার জন্য অপেক্ষা করোই, আর তোমাদের যে ধন্যবাদ যে আমার চ্যানেলটা দু তিন দিন হয়েছে মাত্র 100 সাবস্ক্রাইবার দেখেছিলাম। এত পরিবারের সদস্য, 100 পরিবারের সদস্য, এখন দেখি 125 না কত সাবস্ক্রাইবারের সদস্য এখন পরিবারের সদস্য। আর তোমাদের সবাইকে আমি জুম্মা মুবারক, কারণ তোমরা আমার এই গতকালই আবার ক্লাস আছে, পরীক্ষা আছে, এই সেই কারণে আমি তোমাদের আজকে ভিডিওটা দিলাম তোমাদের সবাইকে জুম্মা মুবারক জানানোর জন্য। আর তোমাদের শুক্রবার একটা শুক্রবার ছুটির দিন ওই বলে দিয়ে দিলাম, তাই আর বেশি কথা না বাড়াই। আর তোমরা এখনো ভাইয়ারকে লাইক দাও, একটু লাইক দাও, তাহলে আমি আপডেট নিউজগুলো আবারও আর একটু কমেন্ট করে জানাবা ভিডিওটা কেমন হয়েছে। ভালো না হলে একটু কমেন্ট করে জানাবা, ভালো হলেও কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টের মাধ্যমে আমি কিন্তু সফলতা পাই, আর তোমাদের কারণে তোমরা লাইক করলে কিন্তু আরও আমি আগ্রহ করি তাই। আর তোমরা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবে, আর বেশি কথা হয়ে যাচ্ছে, তাই তাই কবিতা হয়ে যাচ্ছে, আর বেশি কথা না বাড়াই, আবার তাই তাই কবিতা হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছ তোমরা, না দেখতেই কীভাবে পাবে, আমি তো দেই না এখন তো কি। তা তোমরা যে কাশপুর ব্রিজটা আছে না, এই কাশপুর ব্রিজটা দেখতেই পাচ্ছ আমার বাসটাকে সেরকম, আমিও বাসটা আপডেট আসবে না, সাজেন আপডেট টু, তখনও আমি এমন কিউরি বাসটাকে নিয়ে থাম্বনেল বানাবো। দাঁড়াও, এই তো বুদ্ধিটা পেয়ে গেছি, থ্যাংক ইউ গোস্ট ইন্ডিয়া টিম, আবারও বললাম তাই। আর তোমরা আমাকে কিন্তু আর বেশি কথা না পারে, তারপর এখন তারপরে কী দেওয়া যায়, এই তো দেখতেই পাচ্ছ এনা পরিবহনের স্কিন, না দেখা হয় নাই, কীভাবে দেখবে, ঠিক আমি তো দেই নাই তাই তো দেখবেই না। তা তোমরা যে সিলেট যাবে, তা সিলেটের রাজা কোথায়, পরিবহনের রাজা কে সিলেটের, এনা পরিবহন, এ এনা পরিবহন না নিয়ে কোথায় যাবে তোমরা? এনা পরিবহন তো সাথে লাগবে, ওই হিউন্ডাই বলবো ওগুলো না দিয়ে হিনোতে যাবে, হিনো এনা পরিবহন 500 টাকা টিকিট কাটবে, 500 1000 টাকা, এই হিউন্ডাই তো ওগুলো মানুষ যায় না, মানুষ নন এসিতে বেশি যায়, তোমার ভাড়া তুলবে রাস্তায় এই উঠে নেই 1000 টাকা, 450, 450, 800, 800, এমনি কমায় বাস উঠায় দেবে। এই দেখতে পাচ্ছ আমি কাশপুর ব্রিজে উঠতেছি, এই যাতে এই যেমন ওভারটেক করবা, এমন ওভারটেক করবা, এই যেমন স্ক্যানিয়া বাস থাকবো, ড্যান দেওয়া চলে যাবে গা, ওরে ওটি মেরা চলে যাবে গা, এই যে কাশপুর ব্রিজটা দেয়া, তোমাদের আবার রিয়েল কাশপুর ব্রিজ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এটা আমরা এখনও আপডেট ভিডিও টিডিও ওই। তারপর নেক্সট আপডেট নিউজটা তোমাদের শুনিয়ে রাখি, নেক্সট আপডেট নিউজ যেটা, ও তোমার তো এনা পরিবহন স্ক্রিনই দেখায়নি, মজা করতেছি মুই, এত মজা করিতে শুক্রবারের দিন মজা না করিলে কি হয়। এনা পরিবহন স্ক্রিন তো তোমরা দেখেই এলাম, মুই তো কইলামই না, এনা পরিবহন স্ক্রিনটা না নীল কালার, এই নীল কালার, ও ফ্রেন্ড এই নীল কালার বাসটা আমি মনে হয় দেখিনি, তোমরা কি দেখেছো? তোমাদের যারা যারা সিলেট থাকো তারা তো দেখেছোই মনে হয়, ঢাকা থাকো তারাও তো দেখছো, যারাই দেখছো আমার একটু কমেন্ট করে জানাইবা যে দেখছো ভাইয়া।
আর তোমরা এই যে আরেকটা, এই যে একটা চক্কর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই চক্করটা, এই যে এই চক্করটা দেখছো, এই চক্করটা সিলেটে যারা যারা আছো এই সিলেটে দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবে ভাইয়া। আমিও জানি না, আমি সিলেটে মনে হয় 2-3 বার গেছিলাম। আমি রাতের ট্রিপে, যে রাতে একবার ড্রাইভারের সাথে বসি ঘন্টাখানিকের জন্য, ভিডিও বানাই কিছুক্ষণ, তারপর ভিডিও বানাইতেও পারি না আমার বাবা আমার সাথে। আমি কোনো সময় একলা যাই, আবার কেউ সঙ্গে ভাই বোন ভাইয়ের সাথে যাই, তাহলে আমার ভিডিও হয়ে যায়। আমার আমার সমান খালাতো ভাই, আমার মামাতো ভাইয়ের সাথে চলে তখন আমার ভিডিও বানাতে পারি। আর ড্রাইভ আমি বেশিরভাগ হানিফ আর শ্যামলী আর আমাদের এনা পরিবহনে, আমি এনা পরিবহনে যেতাম না, আমি এনা পরিবহনে লক করার পর থেকে আমি যাই এনা পরিবহনে। আগে এত হাই স্পিড আসলো আমি একটু ভয় পেত, আমার ভাই আমার সাথের ভাইগুলো ডরাতো, ভয় পেতো যে এত স্পিড। আবার বেশিরভাগ খবরে এনা পরিবহনে অ্যাক্সিডেন্ট দেখে আমাকে এনা পরিবহনে যেতে দিত না, তাই আমি হানিপে যেতাম। আমার বাবা হানিপে পছন্দ করে, হানিফ ট্রানিয়ালটি এই হানিফ বাসটাই পরিবহনকে পছন্দ করে। আর বে আমার ভাই আমার বোনেরা আবার শ্যামলী ফোন পরিবহনকে পছন্দ করে, কারণ শ্যামলীতে যায় আমার বেশিরভাগ খানিবার আমরা শ্যামলীতেই যাই। আমি পরিবারে সবার বলে ফেলতেছি, একটু মজা করতেছি, মজা মজা মজা। আর বে কি রে, তোমরা তো বললি নাই ওটাই যে ছবিটা দেখালাম, ওই ছবিটা কিন্তু আপডেট নিউজ। মুই তো চান্সের সুযোগে সব কিছুই বলে দিলাম। এখন তোমরা কিন্তু যে একটা স্ক্রিন দেখ ছবিটা দেখছো না, ওটা তো দেখাই না, কুয়া রাখি মুই এটা কুয়েতা কুয়া রাখি। যেই যে একটা দেখামু ওটা দেখার আগে মুই এই গেমটা খেলতেছিলাম, বিএসবিডি খেলতেছিলাম, খেলতে 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 ওই নারায়ণগঞ্জে তোমাদের প্রথমে যে ফার্স্টে যে চক্করে আসছিলাম না, চক্করে আসার পরই এই একটা নোটিফিকেশন আসলো, আসার সাথে সাথে একটা ছবির মতন আমি নোটিফিকেশনটা ক্লিন করার জন্য সব উপরে ই করলাম, দেখি যে এটা একটা স্কিন। তারপর দেখার পরে আমি বলি মনে হয় এটা বাসমোটর ইন্দোনেশিয়ার, আমি তো বাসেটের বাসমোটর ইন্দোনেশিয়ার গ্রুপে আছি, পেজে ফলোই আছে, তা আমার মনে হয় হবে, মনে হয় পোস্ট করেছে। তারপর দেখি ফ্রেন্ডস যে পাশে একটা কিউরি বাসের সঙ্গে আমাদের বাসমোটর বাংলাদেশের হিনো বাসটা যে কিউরি কিউরি লেখা, তারপর আমি দেখে অবাক হয়ে গেছি যে এই স্কিনটা যে দেখতেই পাচ্ছ, এখন দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এইটা ছবিটা পোস্ট দেখার পরে আমি অবাক হয়ে গেছি যে এটা বাসমোটর বাংলাদেশ নামের একটা গেম, যে এত সুন্দর গ্রাফিক্স। এই গ্রাফিক্স দেখে তো মনে হয় আমি বাসিটাও ছেড়ে দেব, এত সুন্দর গ্রাফিক্স। আমি ইউরোট্রাক সিমুলেটর 2 আমি গেম খেলবো, গেমের মতন আমার সেম টু সেম ইউরোট্রাক সিমুলেটর 2 এর মতো। ইউরোট্রাক সিমুলেটর হাই গ্রাফিক্স করলে এমনই দেখা যায়, আর এটা তো সেই হাই ছবিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর তোমাদের বলে রাখি বিয়ে গোচিন্ডের টিপ নিন তো বলেছিলো মনে হয় আপডেট নিউজটা কবে, আপডেটটা কবে আসবে, আপডেটটা তো বলেছিলো যে মার্চের লাস্টের দিকে আসবে, এখনও আসেনি, তাই আমি বললাম যে চলে আসবে অপেক্ষা করো, এই 10 এপ্রিলের 10 তারিখের মধ্যেই চলে আসবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেন, যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো। তাই কারণ তোমরা যে আপডেটটা চলে আসে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি আমার ভিডিওটা পেয়ে যাবে। আর আজকের জন্য এটুকু, যারা যারা আমাকে লাইকটা করো নি, লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।